নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাস ব্লগস এ তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে আমার মতো যারা তেতো ভালো বাসন আসে কিন্তু তেতো খেতে হবে তাদের জন্য আজকে রেসিপি সুক্ত তো ঘরোয়া পদ্ধতিতে একদম অনুষ্ঠান বাড়ির মতো খুব অল্প সময়ের মধ্যে কিভাবে সুক্তটা রাঁধবো এবং বাড়িতে যা ইনগ্রেডিয়েন্টস আছে সব দিয়ে কিভাবে রাঁধবো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ এইভাবে শুক্ত অনেকেই রাঁধে কিন্তু তবু আমরা শেয়ার করি তার একটাই কারণ যে আমি কিভাবে করছি হয়তো তোমার তার মধ্যে থেকে নতুন কিছু খুঁজে পাবে বা হয়তো তুমি বলবে আমি এটার জায়গায় এটা দি আমি সেটা খুঁজে পাবো তার জন্যই শেয়ার করা তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক শুক্ত রান্না প্রথমে দেখিনি শুক্ত করতে কি কি লাগছে শুক্ত করতে আমি এখানে আমার বাড়িতে যা যা সবজি ছিল সব নিয়ে নিয়েছে যেমন উচ্ছে গাজর আলু কাঁচকলা পেঁপে পটল এই যে পটলও এরকম লম্বা করে চিড়ে নিয়েছি সজনে ডাটা এই সমস্ত কেটে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এছাড়া সামান্য দুধ লাগছে আর মশলা ধোয়া জলটা এখানে আমি রেখেছি এখানে সর্ষে পোস্ত একসঙ্গে বেটে রেখেছি পেস্ট করে রেখেছি এখানে হালকা আদা থেতো করে রেখেছি ঘি রয়েছে আর রাঁধুনি রয়েছে কড়াই গরম হয়ে গেছে আমি এবার একটু সর্ষের তেলেই রান্নাটা করছি তেল দিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ রাঁধুনি রাঁধুনিটা একটু হাজার গন্ধ হবে আর একটা কথা বলে আমি এখানে কোনো বড়ি দিইনি বড়ি তোমরা চাইলে দিতেই পারো এবারে একে একে সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি খুব বেশি একেবারে ভাজা ভাজা কড়া ভাজা যে ব্যাপারটা সেটা করব না কিন্তু একটু হালকা ভেজে নেব নুন মিশিয়ে দেওয়ার পরে একটু হালকা হলুদও দিয়ে দিলাম যেহেতু এই শুক্তোটা খুব একটা হলদেটে হয় না কিন্তু একটু সাদা সাদাই হয় তো সেই জন্য আমি হলুদ খুব বেশি দিলাম না হালকা দিলাম এবার এটা একটু ঢাকা দিয়ে আমি ভাজবো একটু হাই ফ্লেমে তাহলেই দেখবে ভাজাটা একটু তাড়াতাড়ি হয়েও যাবে আর বেশিক্ষণ সময় লাগবে না এবার আমি ঢাকা দিয়ে দিলাম এই পাঁচ মিনিটের মধ্যে একটু ঢাকা দিয়ে রাখবো একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম তারপরে আশা করি যতটুকু মানে হালকা ভাজা হবে সেটাই রাখবো আর কি একটু খুলে দেখি কি অবস্থা হাফ ভাজা হয়ে গেছে দেখো এই যে মানে বেগুন টেগুন কিন্তু ভাজা হয়ে গেছে হাফ মোটামুটি ভাজা হয়ে গেছে এই পর্যায়েতে আমি আর ভাজবো না চিনি দিয়ে দিচ্ছি অল্প যেহেতু একটু নিরামিষ তরকারি তো হালকা চিনি দিলে ব্যাপারটা ভালো লাগবে চিনিটা মিশিয়ে দিতে হবে এবারে যেহেতু একটু আদা ছাড়া আমাদের যেহেতু মা খায় মা খাবে আদা ছাড়া মায়ের জমবে না তাই নচেত আমি কিন্তু সুক্ত আদাটা একেবারে দিই না তো আমি যেহেতু দেব আর আদার গন্ধটা আমার লাগবে তাই জন্য আমি ফোড়নে আদা দিয়ে এই পর্যায়ে আমি আদার খেতো করে রাখাটা দিয়ে দিলাম একটু মিশিয়ে দিচ্ছি কারণ মায়ের মুখ একটু আদার গন্ধটা পছন্দ করে তো আমার মার মতো যারা একটু আদা গন্ধ পছন্দ করো তারা কিন্তু ফোড়নে না দিয়ে এই সময়টায় দিয়ে দিলে গন্ধটা কিন্তু থাকে পাওয়া যায় এইবার পরপর যাব আমি এই যে মিক্সটা পোস্ত এবং সর্ষে এটা দিয়ে দিচ্ছি খুব বেশি আমি কিন্তু দিইনি দেখো সর্ষে পোস্তর মিক্সটা আর এর মধ্যেই আমি একটু জল নিয়ে নিচ্ছি যাতে এই মশলাটা আমার নষ্ট না হয় আর সর্ষে পোস্ত কখনোই কিন্তু বেশি ভাজতে নেই তাই আমি একটু জল দিয়েই এটা নাড়াবো একদমই অল্প আমি দিয়েছি সর্ষে এবং পোস্ত এক চামচের মতো সর্ষে দিয়েছি আর পোস্ত দিয়েছি দেড় চামচের মতো শুকনো করে ভালো করে এটা করেছি এবং এইবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি আমার রান্নাটা কিন্তু হবে 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 জল দিতে না আমি কিন্তু দুধ এখনো দিইনি কারণ দেখো সবসময় অতিরিক্ত মাত্রায় দুধ তো থাকে না বাড়িতে তার জন্য দুধটা দেওয়াটা সবসময় প্রথমেই বোকামির লক্ষণ হবে তো সেই জন্য আগে আমি জলটা দিয়ে নিচ্ছি জলটা দিয়ে আরেকটু সেদ্ধ করে নিচ্ছি সবজিগুলো আরেকটু সেদ্ধ করে নেব একদম যাতে সবজিগুলো মানে ডুবে যায় সেই রকম পরিমাণে জলটা আমি দিয়ে দিলাম যেহেতু জল দিলাম সেহেতু আরেকটু নুনও দিয়ে দিচ্ছি গন্ধ কিন্তু সুক্তোর আমার বেরিয়ে গেছে জাস্ট এটা সেদ্ধ হলেই কাজটা অনেকটাই হয়ে যাবে এবার একটু ঢাকা দিয়ে দিলাম একটু সেদ্ধ হয়ে নিক সবজিগুলো আর একটু ভালো করে সেদ্ধ হয়ে নিক তো ইতিমধ্যে আমি তোমাদের জানিয়ে দিই আজকের যে যে আমি লাল শাড়ি পরেছি লাল কি জানো লাল শাড়ি লাল টিপ শ্রীমতী যে যায় যেতে যেতে পায়ে পায়ে পিছনে তাকায় নেচেও দিলাম একটু তুই জানো এই লাল শাড়িটা যে পরেছি এটা মুসলিম শাড়ি এটা আমাকে স্পন্সর করেছে শান্তিপুর ফুলিয়ার ব্যানার্জি অ্যান্ড কোম ফোন নম্বর যাচ্ছে সেই নম্বরে ফোন করে তোমরা যোগাযোগ করে নাও তোমরা এই ধরনের শাড়ি অফলাইন অনলাইন যে কোনো রকমভাবেই কিনতে পারো পনেরো মিনিট মতো আমি রেখেছি ঢাকা দিয়ে এবার একটু খুলে দেখি হ্যাঁ জলটা দেখো অনেকটাই শুষে গেছে এইটুকু জল তো থাকবেই আর জলটা আমি বেশি দেওয়ার একটাই কারণ যেহেতু ভাজায় আমি সময়টা কম দিয়েছি তাই জন্য আমি জলটা বেশি দিয়েছি যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় আবার সময়টাও বাঁচে এইবার আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি সামান্য পুরোটা দিলাম না হাফ বাটি দুধ দিলাম জাস্ট টেস্টটা একটু হওয়ার জন্য আর কিচ্ছু নয় দুধ দিয়ে একটু ফুটিয়ে নেব দু মিনিটের মতো ফুটিয়ে নেব তো আমি একটু ফুটিয়ে নিলাম দু তিন মিনিটের মতো এরপর আমি এই গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি ব্যাস ঘি না থাকলেও কোনো অসুবিধে নেই এমনি যথেষ্ট সুন্দর গন্ধটা হয়েছে আর যদি ঘি থাকলো তাহলে একটু দিয়ে দেবে বিষয় আমার যেটা সেটা হচ্ছে এই রান্নাটা সকলেই করে কিন্তু আমি কেন দেখালাম যে দুধের খুব অল্প প্রয়োগ করেও এই রান্নাটা কিন্তু যায় অনেকেই শুধু দুধ দিয়ে করে সেক্ষেত্রে আমাদের বাড়িতে সবসময় থাকে না তো অত দুধ তো তখন একটা সমস্যা হয় আরেকটা কথা বলি যদি লিকুইড দুধ নাও থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি গুঁড়ো দুধও একটু জলের মধ্যে গুলে দিতে পারো সেটাতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয় তো যাই হোক আমি নামিয়ে তোমাদের তারপর দেখাচ্ছি তো কমপ্লিট আমার শুক্ত রান্না দারুণ গন্ধ বেরিয়েছে টেস্টও আশা করি ঠিকঠাকই হবে তো এইভাবে করে দেখো কম দুধ দিয়েও এরকম যে করা যায় সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম করে আমাকে অবশ্যই জানিও আর যদি কেউ এরকম ভাবে করে থাকো সেটাও জানিও আর বড়ি দিলে একদম লাস্টে বড়িটা দেবে তো আজকের রেসিপি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো নেক্সট রেসিপি নিয়ে আবারও আসছি ততক্ষণের জন্য সঙ্গে রাখো দেখতে থাকো কলকাতা ক্যানভাস ভ্লগস নমস্কার